পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ নদিয়ার গাংনাপুরের বাসিন্দা ওই যুবককে হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশের পোশাক পরে তোলাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ ধৃতের নাম সুমিত দাস নদিয়ার গাংনাপুর এলাকার বাসিন্দা ধৃত যুবক পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবক নিজেকে সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা থেকে তোলা তুলত বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ